কাইলৈ ঈদুল আজহা। তর উপলক্ষে দরঙ্গর বেসিমারি নেওয়কপাড়া কপিল এক্ষত্র ঈদগাহ ময়দানত ঈদর নামাজর প্রস্তুতি। রাইজর মাজত উৎসাহর ঢল। দরঙ্গর বেসিমারি নেওয়কপাড়া কপিল এক্ষত্র রাইজে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত করবলে ব্যাপক প্রস্তুতি চলাইছে। এই লৈ রাইজর মাজত বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। অহা 28 জুন বৃহস্পতিবারে বেসিমারি নেওয়কপাড়া কপিল এক্ষত্র ঈদগাহ ময়দানত ঈদুল আজহার নামাজত ইমামতি করিব দরঙ্গর গড়িয়াপাড়া নিবাসী বর্তমান ইসলামপুর ইলাহী মসজিদর পেশ ইমাম তথা আলা হজরত একাডেমির সহকারী শিক্ষক আলহাজ মৌলানা মোহাম্মদ ইরশাদ বক্তিয়ার সাহেবে। ঈদগাহ পরিচালনা সমিতির উপসভাপতি শাহাবুদ্দিন আহমেদ আর সম্পাদক বাহারুল ইসলামে আমালৈ প্রেরণ করা এক প্রেস বিজ্ঞপ্তি যোগে তিনিখন গাঁরে সমূহ ইসলাম ধর্মাবলম্বী রাইজক উক্ত দিনা পুয়া 8 বজার আগতে ঈদগাহ ময়দানত উপস্থিত হবলৈ আহ্বান জানাইছে। মঙ্গলদূরপরা কিশোর কুমার শর্মার রিপোর্ট, আপোষবিহীন সংবাদ।